যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে একেবারে নিঃস্ব অবস্থায় দেশে ফিরেছেন আরও 239 বাংলাদেশি। এসব অসহায় প্রবাসী বাংলাদেশিদের আবারও ঘুরে দাঁড়াতে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ের মধ্যে পড়ে কাজ হারিয়ে সকাল 9:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন প্রবাসী বাংলাদেশিরা। জানান যুদ্ধ কবলিত সুদানের ভয়াবহ পরিস্থিতির কথা। সব হারিয়ে জীবনটাই শুধু সাথে নিয়ে এসেছেন তারা। শুধু আমাদের কাপড় চোপড় নিয়ে আমরা চলে আসছি, আমাদের না টাকা পয়সা না কোনো কিছু, কোনো কিছু নিতে পারি বাইরে যেতে পারি না, দোকানপাটে যেতে পারি না, দোকানপাট সব খাবার নাই, চোর ডাকাত বেড়ে যাচ্ছে গা নিজ দিয়ে, উপর তো আমার বিমান হামলা গোলাগুলি, এদের নামাজটাও পড়তে পারি, নৃত্যও করতে পারি নাই। আর্থিক অবস্থা কতটা ক্ষতি হয়েছে সেটা বড় বিষয় না, আমরা যে আপনাদের সহযোগিতা মায়ের কোলে ফিরে আসতে পেরেছি এর জন্য আপনাদের প্রতি শুধু কৃতজ্ঞতা না, কীভাবে এটা বলে বোঝাবো সেটা জানি না। সব হারানো এই মানুষগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে ফেরত আসার পরে তারা যাতে সোশ্যালি রিইন্টিগ্রেটেড হতে পারেন, তারা যাতে আরও কিছু সুবিধা সরকারের কাছ থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মাধ্যমে পেতে পারেন সেই ব্যবস্থাটা করা। আবার যদি কেউ অন্য কোনো দেশে যেতে চান তাদেরকে আমরা কীভাবে সাপোর্ট দেবো, কেউ যদি এইখানে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে চান সেটাকে আমরা সাপোর্ট দিতে চাই, এই কাজগুলো আমরা করতে চাই। সুদানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া খুব সহজ ছিল না বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পোর্ট সুদানে আমাদের কাছে আর কোনো টাকা ছিল না, আপনাদের যা টাকা আমরা পাঠিয়েছিলাম, টাকা পাঠানোও সম্ভব না কারণ ব্যাংক কাজ করে না সেখানে, কাজে আমরা ক্যাশ ডলার পাঠিয়েছিলাম ওখানে একজন অফিসারের মারফত, এখন সেটাও সম্ভব না কারণ কেউ এখান থেকে যাচ্ছে না। আমরা ইজিপশিয়ান ফেরিতে চেষ্টা করেছি, সেখানেও আমরা আপনাদেরকে উঠাতে পারিনি, কাজে আমরা কিন্তু এই যে আপনাদের ডিলে হয়েছে 2 তারিখ থেকে এই পর্যন্ত, এইটা কমানোর জন্য চেষ্টার কোনো ত্রুটি আমরা করিনি। সেখানে উপস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর কর্মকর্তারা দ্রুত প্রবাসীদের নিরাপদে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। To congratulate the Bangladesh government for its heroic act of bringing home its citizens who are caught in the crossfire in Sudan. IOM stands ready to support the government and as of now we IOM has been providing for the fares from Saudi Arabia to back to Bangladesh. সুদানে প্রায় 1500 বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে 800 জন দেশে ফিরে আসার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।